দূরে তবু কাছে, যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে ফিরে এসেছে আরও একটি নতুন পর্বে। আজকের পর্বে আমরা একটি উপপাদের সমাধান করব। তাহলে চলো এক নজরে আমাদের প্রশ্নটি দেখে নিই। আমাদের প্রশ্নে বলা হয়েছে, যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। প্রশ্নে বলা হচ্ছে কি, যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। আচ্ছা দেখো, তাহলে প্রথমে আমরা দুইটা ত্রিভুজ আঁকি। একটা ত্রিভুজের তিন বাহু অপর একটা ত্রিভুজের তিন বাহুর সমান হবে। তাহলে দুইটা ত্রিভুজ আমি আগে এঁকে নিই। ধরো এই হলো একটা ত্রিভুজ, ঠিক এর মতো করে আমি আর একটা ত্রিভুজ অঙ্কন করব। এই আমি আর একটা ত্রিভুজ অঙ্কন করছি। এখন দেখো, এই যে দুইটা ত্রিভুজ আমি অঙ্কন করেছি, এই ত্রিভুজের আমি নাম দিতে পারি এ, বি, সি, এবং এই ত্রিভুজটার নাম দিতে পারি ডি, ই, এফ। এখন দেখো যে এই ত্রিভুজের যে তিনটা বাহু, এই ত্রিভুজ তিনটা বাহুর সমান, অর্থাৎ এই যে এবি বাহুটা ডি ই বাহুর সমান, এসি বাহুটা ডি এফ বাহুর সমান, আর বিসি বাহুটা ই এফ বাহুর সমান যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ দুইটি সর্বসম। তাহলে এই যে দুইটা চিত্র থেকে আমরা বিশেষ নির্বাচনটা লিখে নিতে পারি। মনে করি এবিসি ত্রিভুজ, এবিসি এবং ত্রিভুজ ডিই এফ এর মধ্যে এবি ইকুয়ালস টু ডিই, এসি ইকুয়ালস টু ডি এফ এবং বিসি ইকুয়ালস টু ই এফ। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। তাহলে দেখো আমরা কি করেছি, আমরা উদ্দীপকের তথ্য থেকে দুইটা চিত্র এঁকেছি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিই এফ। এখন এই এবিসি ত্রিভুজ এবং ডিই এফ ত্রিভুজের মধ্যে সম্পর্কটা কি, এখানে যে এ বি বাহু এখানকার ডিই বাহুর সমান, এ সি বাহু ডি এফ বাহুর সমান এবং বিসি বাহু ই এফ বাহুর সমান। যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিই এফ সর্বসম। এখন আমরা এটা প্রমাণে যাব। তাহলে প্রমাণ শুরু করি। দেখো প্রমাণ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই ত্রিভুজটাকে আমরা এই ত্রিভুজের উপর হচ্ছে স্থাপন করব। দেখো আমরা মনে করি যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিই এফ এর বিসি বাহু এবং ইএফ বাহু যথাক্রমে বৃহত্তম বাহু। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বিসি বাহু এবং ইএফ বাহু যথাক্রমে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিই এফ এর বৃহত্তম বাহু। এখন ত্রিভুজ এ বি সি কে, ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিই এফ এর উপর এমনভাবে স্থাপন করি যেন, দেখো ত্রিভুজ ডিই এবিসি কে ত্রিভুজ ডিই এফ এর উপর আমি এমনভাবে স্থাপন করব যেন বি বিন্দু ই বিন্দুতে বিসি বাহু ই এফ বাহুর উপর পড়ে, বিসি বাহু ই এফ বাহুর উপর পড়ে এবং এ বিন্দু বিসি বাহুর যে পাশে ডি বিন্দু আছে, বিসি বাহুর যে পাশে ডি বিন্দু আছে। দেখো তাহলে আমি ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডি এফ এর উপর এমনভাবে স্থাপন করব যেন বি বিন্দুটা ই বিন্দুর উপর পড়বে আর সি বিন্দুটা এফ বিন্দুর উপরে পড়বে। আর এই যে এ বিন্দু ঠিক ডি বিন্দুর বিপরীত পাশে, ডি বিন্দুর ওই পাশে পড়বে না, পড়বে ডি বিন্দুর বিপরীত পাশে। তাহলে আমি এটাকে একটু স্থাপন করি। ধরো এই বিসি বাহু ই এফ বাহুর উপর পড়লো আর এ বিন্দু যদি তার বিপরীত দিকে হয়, অর্থাৎ ডি এর বিপরীত দিকে, ধরো এরকম একটা জায়গায় তার বিন্দুটা পড়বে, তাহলে আমরা এখানে আর একটা ত্রিভুজ তৈরি করতে পারি। তাহলে এখানে আমার এর নতুন অবস্থান সৃষ্টি হবে, এই ডির ঠিক বিপরীত পাশে এ বিন্দুর নতুন একটা অবস্থান। আমি ধরে নিলাম যে নতুন অবস্থানটা হচ্ছে জি। তাহলে এই নতুন অবস্থান কি হলো, জি। এবিসি ত্রিভুজকে আমি এখানে সেট আপ করেছি। দেখো এই যে এবিসি ত্রিভুজটা যে কালারে ছিল আমি এখানে সেই কালার দিয়ে আঁকার চেষ্টা করেছি, এবং যে এ বিন্দু এখন নতুন অবস্থান হচ্ছে জি বিন্দু। তাহলে এখানে লিখেছি কি, ইএফ বাহুর উপর পড়ে বিসি বাহুর যে পাশে ডি বিন্দু আছে, এ বিন্দু তার বিপরীত পাশে পড়বে। এখন এই যে জি বিন্দু, এটাই হচ্ছে এ বিন্দুর অবস্থান। তাহলে জি বিন্দু এ বিন্দুর নতুন অবস্থান। এখন দেখো যে বি সি সমান হচ্ছে ই এফ যদি হয়, বিসি বিসি বাহু যেহেতু ই এফ বাহুর উপর পড়বে তাহলে সি বিন্দু অবশ্যই এ বিন্দুর উপর করবে, কারণ হচ্ছে এটা বাহুর সর্বসমতার কারণে। যেহেতু বিসি সমান হচ্ছে ই এফ, তাহলে বি বিন্দু যদি ই বিন্দুতে পড়ে তাহলে সি বিন্দুটা অবশ্যই এ বিন্দুতে পড়বে। যেহেতু বিসি সমান ই এফ, সুতরাং সি বিন্দু এফ বিন্দুতে পড়বে। সি বিন্দু এফ বিন্দুতে পড়ার কারণ হচ্ছে আমরা বিসি বাহু বরাবর ই এফ বাহুকে স্থাপন করেছি, বিসি বাহুকে ই এফ বাহুর উপর স্থাপন করেছি। বি বিন্দু যদি ই বিন্দুতে পড়ে তাহলে সি বিন্দু অবশ্যই এ বিন্দুতে পড়বে। এখন দেখো যে ত্রিভুজ ই জি এফ, এই যে ত্রিভুজটাকে আমরা এখানে স্থাপন করেছিলাম এবং এই ডির বিপরীতে ছিল এই এর অবস্থান, এর নতুন অবস্থান এখন জি। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এখন এর নতুন নাম হচ্ছে
ইজিএফ, তাহলে ত্রিভুজ ইজিএফই ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থান। তাহলে ত্রিভুজ ইজিএফ ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থান, অর্থাৎ এবি সমান ইজি, এবি ইকুয়ালস টু ইজি, আর এই যে এ সি এই বাহুটা হবে ইএফ, এসি ইকুয়ালস টু ইএফ, এসি ইকুয়ালস টু এফ জি। দেখো এসি বাহুটা কার সমান হবে, এফ জি বাহুর সমান হবে, তাহলে এসি ইকুয়ালস টু এফ জি। এবং এখানে যে নতুন কোণের সৃষ্টি হয়েছে, কোণ ইজিএফ হবে কোণ বি এ সি এর সমান, অর্থাৎ কোণ ইজিএফ ইকুয়ালস টু কোণ বি এ সি। এখন আমরা যে কাজটা করব, এই যে ডি এবং জি এই দুইটা বিন্দুকে যোগ করে দেব। তাহলে আমরা এক কাজ করি, ডি জি যোগ করি, ডি জি যোগ করি। তাহলে চলো এটাকে আমরা এখন প্রমাণ করি। আমরা প্রমাণের বেশ কয়েকটি ধাপে, তিনটি ধাপে প্রমাণ করব। এখন এখানে আমরা ধাপ এক প্রথমে শেষ করব। আচ্ছা, ধাপ একে আমি যে কাজটা এখন করব, যে দেখো যে ত্রিভুজ ডি ই এফ অথবা ইজিডি, এই যে ত্রিভুজটা, ত্রিভুজ ইজিডি, এই ত্রিভুজটাকে একটু কাজ করি। ত্রিভুজ ইজিডিএ, এই ত্রিভুজটার মধ্যে দেখো যে এই ইডি বাহু সমান কী হবে, ইজি বাহু, ইডি ইকুয়ালস টু ইডি, ইডি ইকুয়ালস টু ইজি। আচ্ছা, এটা কেন সমান হবে বলো? কারণ কি, আমরা জানি যে এই ইডি বাহুটা কিন্তু এবি বাহুর সমান, আবার এবি বাহুটা হচ্ছে এই ইজি বাহুর সমান, তাহলে এই তিনটা বাহু কিন্তু পরস্পর সমান। তাহলে কিন্তু লেখা যায় যে ইডি সমান ইডি সমান ইজি। আচ্ছা, এখানে সমানের কারণটা আমরা সাইডে নোট আকারে দিয়ে দিতে পারি, যে এবি ইকুয়ালস টু ইজি। এখন দেখো, যদি একটা ত্রিভুজ, যেহেতু এখানে ত্রিভুজ হচ্ছে ইজিডি, এই ত্রিভুজটা দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে সমান সমান বাহুর বিপরীত যে বাহু কোণ থাকে, তাহলে সেই কোণ দুইটা কিন্তু পরস্পর সমান হয়, অর্থাৎ এই দুইটা কোণ পরস্পর সমান হবে। যদি ত্রিভুজ ইজিডি দেখো এই বাহুর সমান যদি এই বাহুটা হয়, অর্থাৎ ইডির সমান যদি ইজি বাহু হয়, আমরা জানি যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, আর সমদ্বিবাহু ত্রিভুজের এই ডি জিটা হচ্ছে ভূমি হবে। আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান, অথবা সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। তাহলে এখানে যে কোণটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে কোণ ইজিডি, কোণ ইজিডি ইকুয়ালস টু কোণ ইডিজি, ইডিজি। এখানে হচ্ছে জি কোণ আর ডি কোণ, অর্থাৎ কোণ ইডিজি সমান কোণ ইডিজি, এই দুইটা কোণ সমান। কারণ কি, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, বা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান, তুমি যেটা লিখবা ওটাই রাইট। আমি লিখলাম সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, কোণদ্বয় সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান, সেই শর্তে এই দুইটা কোণ সমান হবে। তাহলে ধাপে একে আমরা কি করেছি, যে ত্রিভুজ ইজিডি এর মধ্যে থাকো এই বাহুটা সমান, এটা অর্থাৎ ইডি সমান ইজি, কারণ কি এবির সমান আবার ইজি। তাহলে এই দুইটা এবির পরিবর্তে চাইলে আমি এটা লিখতে পারি, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যে ভূমির সাথে যে দুইটা কোণ ছিল সেই দুইটা কোণ পরস্পর সমান। ধাপ দুই, দেখো ধাপ দুইয়ে আমরা একই কাজ করব, আমরা ধাপ একে যে কাজ করেছিলাম। ধাপ একে আমরা কি করেছি, ত্রিভুজ ইজিডিকে নিয়ে কাজ করেছি, এখন আমরা ত্রিভুজ এফ জি ডিকে নিয়ে কাজ করবো, অর্থাৎ এই পাশের কাজটা শেষ, এখন আমরা ওই পাশের এফ জি ডিকে নিয়ে কাজ করব। তাহলে লিখতে পারি ত্রিভুজ এফ জি ডি এ, এখানেও দেখো এই যে ডি এফ বাহুটা, এই ডি এফ বাহুটা কিন্তু এসি বাহুর সমান, আর এসি বাহু নতুন অবস্থান হচ্ছে এফ জি, তাহলে ডি এফ সমান এফ জি কিন্তু লেখা যায়, যে ডি এফ বা হ্যাঁ এফ ডি ইকুয়ালস টু এফ জি। এই এফ ডি, এফ ডিটা হচ্ছে কোনটা, এফ ডি বা ডি এফ একই জিনিস, তাহলে এফ ডি সমান জি এফ। কারণ কি, কারণ হচ্ছে এখানে এসি, এসি ইকুয়ালস টু এফ ডি। এখন দেখো, যদি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ পরস্পর সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা। তাহলে দেখো এখানে যে ভূমির সাথে যে কোণটা এইটা, তার সমান কোণ হবে এটা। তাহলে এই কোণটার নাম কি, এই কোণটার নাম হচ্ছে এফ ডি জি, আর এই অংশের নাম হচ্ছে কোণ এফ জি ডি। তাহলে আমি লিখতে পারি কোণ এফ জি ডি, কোণ এফ জি ডি ইকুয়ালস টু কোণ এফ ডি জি, এফ ডি জি। কেন সমান, কারণ হচ্ছে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান, তো সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান। এখন দেখো
যে এখানে আমরা যে মানটা বের করেছি এবং এখানে যা মানটা বের করেছি, যদি আমরা কাজ করি ধাপ এক এবং ধাপ দুই, যদি আমরা এখানে দুটো সমীকরণ কল্পনা করি, তাহলে এটা এক নম্বর সমীকরণ আর এটা হবে দুই নম্বর সমীকরণ। আমরা চাইলে এই এক আর এটাকে দুই নম্বর সমীকরণ ধরে আমরা কিন্তু এই দুইটা সমীকরণকে যোগ করে দিতে পারি। ধাপ তিনে আমরা সেই কাজটাই করব, যে ধাপ তিনে আমরা এক যোগ দুই, এক আর দুই যোগ করে দেব। যোগ করবো কীভাবে দেখো, এইখানে যে কোনটা কোন ইজিডি, কোন ই জি ডি প্লাস কোন এফ জি ডি ইকুয়ালস টু এ পাশের যে কোন ইডিজি, কোন ইডিজি তার সাথে যোগ করব কোন এফ ডি জি। আচ্ছা, এখন দেখো কী হচ্ছে, আমি এ পাশের দুইটা সমীকরণ যখন যোগ করবো, বাম পাশেটা বাম পাশে এবং ডান পাশেটা ডান পাশে যোগ করলাম। এখন যোগ করে আমি কী ফল পাচ্ছি দেখো, কোন ইজিডি এবং কোন এফজিডি, কোন ইজিডি এবং কোন এফ, কোন ইজিডি এবং কোন এফজিডি এই দুইটা অংশকে যোগ করলে আমি পুরো এই কোণটা পাচ্ছি, কোন ইজিএফ। তাহলে এই দুইটা করে যোগফল হিসেবে লেখা যায় কোন ইজিএফ, কোন ইজিএফ ইকুয়ালস টু এখানে খেয়াল করো কোন ইডিজি, কোন ইডিজি এই অংশটুকু, আর এখানে আছে কোন এফডিজি অংশটুকু, অর্থাৎ এই দুইটা অংশের যোগফল হিসেবে আমি পাচ্ছি কোন ইডিএফ। তাহলে এখানে লিখতে পারি কোন ইডিএফ, অর্থাৎ এই দুইটা কোণ যোগ করে আমি পেলাম এই কোণটা, আর এই দুইটা কোণ যোগ করে আমি পেলাম এই কোণটা। অর্থাৎ এখন দেখো যে কোন ইজিডি ইকুয়ালস টু কী লিখেছে, কোন ইডিএফ। এখন ইজিডি, এই যে ইজিডি এইটাকে চাইলে কিন্তু আমি এই ইজিডি, ইজিডি এই কোণটা কিন্তু আসলে কোন বিএসি এর সমান। তাহলে এটাকে আমি কী করতে পারি, কোন বিএসি দ্বারা রিপ্লেস করতে পারি, কোন বিএসি ইকুয়ালস টু কোন ইডিএফ। তাহলে আমি কী প্রমাণ করেছি, যে এখানকার যে কোন বিএসি ইকুয়ালস টু কোন ইডিএফ, অর্থাৎ কোন বিএসি ইকুয়ালস টু কোন ইডিএফ আমরা এটা প্রমাণ করলাম। আচ্ছা, এখন দেখো ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ এর মধ্যে, সুতরাং বা অতএব ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর মধ্যে, খেয়াল করো ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর মধ্যে এখানে যে এবি বাহুটা, এবি কার সমান হয়ে গেল, হয়ে গেল হচ্ছে ইডি এর সমান। দেখো এখানে আমরা দেখেছি যে ইডিটা ইজি এর সমান, ইডি হচ্ছে ইজি আর ইজি ইকুয়ালস টু এবি, তাহলে ইডি কিন্তু এবি এর সমান। তাহলে এবি সমান লেখা যায় কি, ইডি, এবি ইকুয়ালস টু ইডি। তারপরে এই ডিএফটা হচ্ছে এসি এর সমান, তাহলে এসি ইকুয়ালস টু ডিএফ, এসি ইকুয়ালস টু ডিএফ। এবং অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ বিএসি ইকুয়ালস টু অন্তর্ভুক্ত কোণ ইডিএফ, ইডিএফ। এখন দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কী সম্পর্ক স্থাপন করেছি, যে এবি সমান ইডি আবার এসি সমান ডিএফ। দেখো একটা ত্রিভুজের দুইটা বাহু অপর একটা ত্রিভুজের দুইটা বাহুর সমান, আবার সেই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ ওই অপর ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণের সমান। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি অপর একটা ত্রিভুজের দুইটা বাহুর সমান হয়, আর বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি অপর একটা ত্রিভুজের বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে আমরা বলতে পারি, সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। দেখো ত্রিভুজের তিনটা উপাদান ছিল, এক দুইটা বাহু আর একটা কোণ, যখন দুইটা বাহু একটা, মানে একটা ত্রিভুজের দুইটা বাহু অপর একটা ত্রিভুজের দুইটা বাহু সমান, এবং সেই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণের সমান, সুতরাং এই ত্রিভুজ দুইটি সর্বসম। এটাই আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা বলতে পারি যে প্রমাণিত। চলো পুরো বিষয়টা আমরা সংক্ষেপে, খুব সংক্ষিপ্ত আকারে একবার রিভিউ দিই, যে যদি একটা ত্রিভুজের তিনটি বাহু অপর একটা ত্রিভুজের তিনটি বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুইটি সর্বসম। তাহলে প্রথমে আমরা দুইটা ত্রিভুজ অঙ্কন করেছি, এবিসি এবং ডিইএফ। তো এবিসি এবং ডিএফকে আমাদের প্রমাণ করতে হবে সর্বসম। আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহু সমান হলে ত্রিভুজটি সর্বসম হয়। আজকের কাজ হচ্ছে আমাদের সেই ত্রিভুজ দুটিকে সর্বসম প্রমাণ করা। তাহলে এই বিসি বাহুকে আমি প্রথমে ইএফ বাহুর উপর এমনভাবে স্থাপন করবো যেন বি বিন্দু ই বিন্দুর উপর পড়ে, বি বিন্দু ই বিন্দুর উপর পড়বে এবং বিসি বাহু ইএফ বাহুর উপরে পড়বে। আর এই যে এ বিন্দু ডি বিন্দু সে বিপরীত দিকে পড়বে, আর সেই বিপরীত দিকে কোথায় পড়বে, এখন মনে করি সেই এ বিন্দুর নতুন অবস্থান হচ্ছে জি। তাহলে দেখো এবিসি ত্রিভুজের নতুন অবস্থান কিন্তু ইজিএফ, ইজিএফ। এখন আমরা কাজ করব এই ডি এবং জি বিন্দুকে যোগ করে দেব।
যোগ করে দেওয়ার পরে আমরা কি করব, যেহেতু এখানে বিসি ইএফ, সুতরাং সি বিন্দু অবশ্যই এই বিন্দুর উপর পড়বে। বিসি সমান যদি ইএফ হয়, বি বিন্দু যদি এই বিন্দুতে পড়ে, তাহলে কিন্তু সি বিন্দুটা অবশ্যই এ বিন্দুর উপর পড়বে বাহুর সর্বসমতার কারণে। অর্থাৎ এই যে এ বি সমান ইজি, এখন এখন যদি আমরা নতুন যে ত্রিভুজটা ক্রিয়েট হলো, এখন এই যে এ বিন্দুর অবস্থান যদি জি বিন্দুতে হয়, তাহলে এ বি বাহুটা হবে হচ্ছে ইএফ বাহুর সমান, আর এসি বাহুটা হবে এফ জি বাহুর সমান। এখন এই প্রমাণটা আমরা তিনটা ধাপে মোট সম্পূর্ণ প্রমাণটা কমপ্লিট করব। এখন এখন আমি ত্রিভুজ এ পাশে যে ই ডি জি যোগ করার ফলে এই পাশে একটা ত্রিভুজ এবং ও পাশে আরেকটা নতুন ত্রিভুজ তৈরি হলো, ত্রিভুজ জি ই এফ অথবা ই জি ডি। এই ত্রিভুজ ই জি ডি, এই যে ত্রিভুজ ই জি ডি, এই ত্রিভুজের মধ্যে দেখো এই বাহু সমান এই বাহু, আমি লিখেছি যে ইডি সমান ই জি সমান ইডি। অর্থাৎ যদি এই দুইটা বাহু সমান হয়, তাদের ওই ভূমি সংলগ্ন কোণ পরস্পর সমান হবে, তাহলে এই কোণটা অর্থাৎ কোণ ইডি ইজিডি সমান ইডি জি বলা যায়, কারণ সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হবে। ধাপ দুই আমরা সেম কাজ করেছি, শুধু ত্রিভুজটা ভিন্ন। ত্রিভুজ ই এফ জি ডি এ দেখো এই বাহুর সমান কিন্তু এই বাহু, অর্থাৎ এফ জি সমান এফ ডি যদি হয়, তাহলে ওর ভূমি সংলগ্ন যে কোণ দুইটা, কোণ দুইটা সমান হবে। এখানে কোণ হচ্ছে ডি এফ ডি জি এবং এফ জি ডি, এরা পরস্পর সমান, কারণ সমান সমান বাহু বিপরীত কোণগুলো সমকোণ, মানে সমান হবে। এখন এই যে দুইটা মানে ধাপ এক এবং ধাপ দুইকে আমরা যোগ করবো, যদি সমীকরণ তৈরি করি তাহলে সমীকরণ হিসেবে যোগ করবো, তাহলে বাম পাশটা বাম পাশে যোগ করলাম এবং ডান পাশে ডান পাশে যোগ করলাম। দেখো এখন এই যে দুইটা কোণের যোগফল হিসেবে আমরা এই কোণটাকে পাচ্ছি, কোণ ইজিডি এবং কোণ এফ ডি জি, মানে সম্পূর্ণ কোণ ইজি এফকে পাচ্ছি। আবার এই পাশে একই রকমভাবে দুইটা কোণকে যোগ করলাম, এই কোণটা পাচ্ছি, তাহলে এই কোণ দুইটা পরস্পর সমান। আবার দেখো এই যে জি, জি হচ্ছে এর নতুন অবস্থান, তাহলে জি যদি এর নতুন অবস্থান হয়, তাহলে এই কোণটা এই কোণের সমান হবে, কোণ বি এ সি ইকোয়ালস টু কোণ ই ডি এফ। এখন আমি করতে পারি কি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডি এফ এর মধ্যে দেখো এই দুইটা কোণ কিন্তু সমান দেখিয়েছি, আর এই এবি ইকোয়ালস টু ইডি, এবি ইকোয়ালস টু ইডি, এসি সমান ডি এফ, আমরা উপরের দিকে এগুলো প্রমাণ করে এসেছি। এবং যে দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ বিএসি ইকোয়ালস টু অন্তর্ভুক্ত কোণ ইডি এফ যদি হয়, তাহলে ত্রিভুজ দুইটি সর্বসমান, কারণ আমরা জানি ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে, তাহলে আমাদের এই ত্রিভুজটি এখানে সর্বসম হবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।